हेलो स्टूडेंट्स, आज के ভিডিওতে আমি কয়েকটি বিশেষ গুণের ত্রিকোণমিতিক গুণানুপাত যে করেছিলাম আগের ভিডিওতে, হ্যাঁ, তার অ্যাপ্লিকেশনটা করব এখন। ঠিক আছে, আজকে ভিডিওতে আমি ওই দিন যেটা করেছিলাম আগের ভিডিওতে, হ্যাঁ, আগের ভিডিওতে আমরা গুণানুপাতগুলির মান বের করেছিলাম এখানে, যেমন sin 0 ডিগ্রি 0, sin 30 ডিগ্রি 1/2, এই মানগুলি আমরা বের করেছিলাম ওই দিন। আগের ভিডিওতে আমি এটা দেখিয়েছিলাম। ঠিক আছে, এখনের ভিডিওতে আমি আজকে ভিডিওতে এটার অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। ঠিক আছে, আমি একটা প্রবলেম তুলেছি এখানে, দেখো, হ্যাঁ, এটা মান নির্ণয় করো বলেছে এখানে, কোশ্চেনটাতে দেওয়া থাকবে এখানে মান নির্ণয় করো। ঠিক আছে, 3 tan² 45° মাইনাস sin² 60° মাইনাস 1/2 cot² 30° প্লাস 1/3 sec² 45°। এটা মান নির্ণয় কীভাবে করবো আমরা দেখো, ইকুয়াল টু দিয়ে আমি মানগুলি লিখছি। 3 tan 45° ভ্যালু ওই চার্টে আছে, 10 45° ভ্যালুটা কত, 10 45° 1। ঠিক আছে, 10 45° এখানে ইন্টু দিতে পারি, 3 আর 10 এর মাঝখানে এখানে ইন্টু আছে, 10 45° 1, এটার স্কোয়ার আছে, দিলাম স্কোয়ার, মাইনাস sin 60° sin 60° ভ্যালু হলো √3/2, এটার উপরে আবার স্কোয়ার আছে, দেবো স্কোয়ার, মাইনাস 1/2 cot 30° ভ্যালু, cot 30° ভ্যালুটা হলো √3। ঠিক আছে, cot 30° √3 স্কোয়ার আছে, প্লাস 1/3 sec 45°, sec 45° হলো √2, এটার মতো স্কোয়ার আছে। ঠিক আছে, শুধু মানগুলি বসিয়ে দেওয়া, খুব ইজি জিনিস, একদম ইজি জিনিস, হ্যাঁ, এরকম প্রবলেম থাকলে একদম ইজি, এটা শুধু ওই ছকটা মনে থাকলেই চলে। ঠিক আছে, ছকটা বের করার তো প্রসেসটা আমি দেখিয়েছিলাম ওই দিন, হ্যাঁ, আগের ভিডিওতে এটা আমি সম্পূর্ণ আলোচনা করেছি কীভাবে মানগুলি বের করতে হয়, হ্যাঁ, মানগুলি শুধু এখানে বসিয়ে দিলে প্রবলেম সলিউশন হয়ে যায়। ঠিক আছে, দেখো এরপর কী আসবে, এটা 3 × 1² করলে হবে 1, মাইনাস √3² তো 3 হয়, 2² করলে 4 হয়, মাইনাস 1/2 × √3² করলে হবে 3, হ্যাঁ, প্লাস 1/3 × √2² করলে হবে 2। ঠিক আছে, ইকুয়াল টু হবে 3 × 1 হবে 3, মাইনাস 3/4, মাইনাস এটা হবে 3/2, 3 × 1 = 3/2, প্লাস এটা হবে 2/3। বাস, এবার আমি এলসিএম করে দিতে পারি, লসাগু কত হবে, 4, 2 এবং 3 এর লসাগু হবে 12। ঠিক আছে, লসাগুটা হলো 12, হ্যাঁ, এটার নিচে তো মনে মনে কত আছে, 1 দিয়ে 12 কে ডিভাইড করলে হবে 12, 12 × 3 = 36। ঠিক আছে, 3 × 12 = 36, মাইনাস 4 দিয়ে 12 কে ডিভাইড করলে হবে 3, 3 দিয়ে ইন্টু করলে 3 কে হবে 9, মাইনাস 2 দিয়ে ডিভাইড করলে হবে 6, 6 দিয়ে এখানে ইন্টু করলে হবে 3 × 6 = 18, 3 × 6 = 18, প্লাস 3 দিয়ে 12 কে ডিভাইড করলে হলো 4, 4 দিয়ে আমি 2 কে যদি ইন্টু করি 8 হবে, 4 × 2 = 8। ঠিক আছে, ইকুয়াল টু এটা হলো 12, 36 থেকে 9 মাইনাস করলে হবে 27, ঠিক আছে, 27 থেকে 18 মাইনাস করলে হবে, 27 থেকে 18 মাইনাস করলে হবে 9, 9 প্লাস 8 হলো 17, 17, তাহলে এইটার আনসার হলো 17/12। এটাকে উপরে যেহেতু বড় আছে, আমি ইচ্ছা করলে এটাকে ফ্র্যাকশন করে দিতেও পারি। ঠিক আছে, মিক্সড ফ্র্যাকশন করে দিতে পারি, হ্যাঁ, মিশ্র ভগ্নাংশে পরিণত করে দিতে পারি, এটা হবে, যদি আমি 17কে ডিভাইড করে দিই 12 দিয়ে, 12 × 1 = 12, 5, তাহলে এটা হবে 1/12/5, 1 × 5/12। ঠিক আছে, বাস হয়ে গেল। ঠিক আছে, আমি আরেকটা কোশ্চেন তুলেছি, কোশ্চেন নাম্বার 2, x² sin² 30° cosec² 90° ইকুয়াল টু sec 60° প্লাস cos 0° এটাকে আমি কীভাবে করবো দেখো, এখান থেকে এটা দেওয়া আছে x এর ভ্যালুটা কত, এত হলে x ইকুয়াল টু কত,
এক্সের ভ্যালুটা এখানে বের করতে হবে, ঠিক আছে? এক্সের ভ্যালু বা এক্সের মান নির্ণয় করবো এমন থাকবে। হ্যাঁ, এটাকে আমি কীভাবে করবো? এখানে তো ইকুয়াল টু আছে, তাহলে এটা একটা ইকুয়েশন হয়ে গেছে। এখানে আমি অর দিতে পারি, অর বা এইভাবে দিতে পারি, ইমপ্লাইড। হ্যাঁ, এক্স স্কোয়ার ইন্টু সাইন 30 ডিগ্রি ভ্যালুটা হলো 1/2, ওই চার্টে আছে, ঠিক আছে? এখানে স্কোয়ার আছে, একটা স্কোয়ার দেবো, ইন্টু কোজেক 90 ডিগ্রি। কোজেক 90 ডিগ্রির ভ্যালুটা, এই যে কোজেক 90 ডিগ্রি ভ্যালুটা হলো 1, কোজেক 90 ডিগ্রি হলো 1, এটা তো স্কোয়ার আছে, ইকুয়াল টু স্যাক 60 ডিগ্রি। স্যাক 60 ডিগ্রির ভ্যালুটা হলো, স্যাক 60 ডিগ্রি হবে 2। স্যাক 60 ডিগ্রি ভ্যালুটা, এই যে স্যাক 60 ডিগ্রি 2, ঠিক আছে? প্লাস কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি ভ্যালু হলো 1, ঠিক আছে? কস 0 ডিগ্রি ভ্যালু 1, বাস বসিয়ে দিলাম মানগুলি, ঠিক আছে? এখন দেখো, এক্স স্কোয়ার ইন্টু এটা হবে 1/4, স্কোয়ার করলে 4 হয়ে যাবে, ইন্টু 1 তো 1ই থাকবে, 1 স্কোয়ার 1 হয়, ইকুয়াল টু 2+1 3 হয়ে যাবে। আর এটা হবে এক্স স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 3, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 3 × 4 = 12, আর এক্স ইকুয়াল টু হবে √12, ঠিক আছে? আর এখানে প্লাস মাইনাস দিতে পারি, এক্সের ভ্যালুটা বের করতে এখানে আমি প্লাস মাইনাস দিতে পারি, ঠিক আছে? ইকুয়াল টু প্লাস মাইনাস 12 থেকে তো আমি বের করতে পারি, 12কে যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, 2² × 3 লিখতে পারি, ঠিক আছে? প্লাস মাইনাস 2² থেকে আমি 2 আর √3 থাকবে এখানে, √3, ঠিক আছে? তাহলে এক্সের ভ্যালুটা দাঁড়ালো 2√3, ঠিক আছে? বাস হয়ে গেল এক্সের ভ্যালু, এক্সের মানটা কত? 2√3। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন তুললাম, কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে? এখানে সাইন a+b ইকুয়াল টু 1, কজ a-b ইকুয়াল টু √3/2 দেওয়া আছে। হ্যাঁ, এ বি এরা হলো প্রত্যেকে সূক্ষ্ম গুণ, এ বি প্রত্যেকে ধনাত্মক সূক্ষ্ম গুণ, ঠিক আছে? এ বি এগুলি কন্ডিশন দেওয়া আছে, আমি লিখিনি এখানে, এ বি হলো ধনাত্মক সূক্ষ্ম গুণ, তাহলে এ ও বি এর মান নির্ণয় করো, এ ও বি এর মান নির্ণয় করো বলেছে, মান নির্ণয় করো, এ এবং বি এর মান নির্ণয় করতে পারবে। এ বিটা হলো এখানে, এ এবং বি প্রত্যেকেই হলো ধনাত্মক সূক্ষ্ম গুণ, ঠিক আছে? এ এবং বি প্রত্যেকে ধনাত্মক সূক্ষ্ম গুণ, আবার এ গ্রেটার দেন বি, এর মানটা বি থেকে বড়, এটা কন্ডিশনে দেওয়া আছে, ঠিক আছে? এরকম তোমাদের বইতে দেখবে, এগুলি আছে তো, ঠিক আছে, দেখবে। আচ্ছা, কীভাবে করবো আমি এটা দেখো, প্রথমে আমি এটা তুলে নিচ্ছি, এখানে দুইটা আলাদা রিলেশন দেওয়া আছে, একটা হলো সাইন a+b ইকুয়াল টু হলো 1, তাহলে আমি এখান থেকে করতে পারি সাইন a+b ইকুয়াল টু হলো 1-এর জায়গাতে আমি লিখতে পারি, 1টা হলো এই যে সাইন 90 ডিগ্রি ভ্যালু হলো 1, সাইন 90 ডিগ্রি, 1-এর জায়গাতে আমি সাইন 90 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে? তাহলে সাইন a+b যদি সাইন 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে ইজিলি আমরা দেখতে পারতেছি, দেখো a+b ভ্যালুটা তাহলে 90 ডিগ্রি, ঠিক আছে? a+b ইকুয়াল টু তাহলে 90 ডিগ্রি, বুঝতে পেরেছ? a+b ইকুয়াল টু 90 ডিগ্রি। হ্যাঁ, এটা একটা নাম্বার দিয়ে রাখি, নাম্বার 1, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা রিলেশন দেওয়া আছে হলো কজ a-b ইকুয়াল টু দেওয়া আছে √3/2, এখান থেকে আমি লিখতে পারি কজ a-b ইকুয়াল টু √3/2টা হলো কজ, এই যে কজের √3/2টা হলো 30 ডিগ্রি ভ্যালু, ঠিক আছে? তাহলে এটা হলো কজ 30 ডিগ্রি, √3/2 কজ 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখান থেকে এই সম্পর্কটা থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো a-b ইকুয়াল টু তাহলে 30 ডিগ্রি পেলাম, 30 ডিগ্রি, এটাকে আমি নাম্বার 2 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হয়ে গেল নাম্বার 2। এবার দেখো 1 আর 2 এই দুইটাকে যদি আমি করে দিই,
1 থেকে ইকুয়েশন 1 আর 1 থেকে যদি আমি 2 1 আর 2 প্লাস করলে হতে পারে মাইনাসও করতে পারি খুশি আমার ঠিক আছে আমি এটাকে অ্যাড করে দিই 1 প্লাস 2 নাম্বার 1 আর প্লাস নাম্বার 2 করে দিই এখন দুই নং যোগ যুক্ত করলাম এখানে লিখতে হবে করে পাই করে পাই ঠিক আছে অ্যাড করে দিলাম নাম্বার 1 আর নাম্বার 2 প্লাস করে দিলাম হ্যাঁ এখানে যেহেতু প্লাস দিয়েছি আমরা যোগ লিখতে হবে ঠিক আছে এই দুইটাকে অ্যাড করলে আমি এখানে দেখাচ্ছি দেখো a প্লাস b হলো কত 90 ডিগ্রি আর a মাইনাস b হলো কত 30 ডিগ্রি তাহলে দুইটাকে যদি আমি প্লাস করি এই ইকুয়েশন দুইটাকে প্লাস করলে প্লাস b মাইনাস b কাটা যায় এখানে a প্লাস a হয় 2a দুইটাই তো আর এটা হবে 90 আর 30 হবে 120 ডিগ্রি তাহলে a ইকুয়াল টু হবে 120 ডিগ্রি বাই 2 120 ডিগ্রি বাই 2 মানে 60 ডিগ্রি এর ভ্যালুটা পেলাম 60 ডিগ্রি ঠিক আছে এবার আমি a এর ভ্যালুটা নাম্বার 1 বা নাম্বার 2 যে কোনো একটার মধ্যে যদি আমি পুট করে দেই a এর ভ্যালুটা তাহলে আমি b এর ভ্যালুটা পেয়ে যাব ঠিক আছে আমি a এর ভ্যালু এক নংয়ে বসিয়ে পাই এক নং সমীকরণটিতে a এর ভ্যালু বসিয়ে পাই এটা লিখ আমি আচ্ছা লিখে দিচ্ছি এক নং এ এ এ এ না এটা বড় এ এ এর মান বসিয়ে পাই ঠিক আছে এর মান বসিয়ে পাই a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি এটা হলো কত 60 ডিগ্রি প্লাস বি তো বি থাকবে ইকুয়াল টু হলো 90 ডিগ্রি ঠিক আছে তাহলে বি ইকুয়াল টু আসবে কত 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে 30 ডিগ্রি ঠিক আছে তাহলে এর ভ্যালুটা পেলাম 60 ডিগ্রি বি এর ভ্যালু পেলাম 30 ডিগ্রি এটাই তো আমাকে বের করতে বললো এ কত বি কত বের করতে বললো ঠিক আছে বাস এ এবং বি এর মান পেয়ে গেলাম আমি আরেকটি কোশ্চেন তুলেছি আমি কোশ্চেন নাম্বার 4 হ্যাঁ এখানে একটা সমাধান তুলেছি দেখো সমাধান কিভাবে করবে 2 ইনটু সাইন থিটা প্লাস কোজেক থিটা ইকুয়াল টু 5 দেওয়া আছে সমাধান করব বলা আছে এখানে ঠিক আছে সমাধান করব আমরা হ্যাঁ কিভাবে করব এটা এখানে ইকুয়াল আছে তো এটা একটা ইকুয়েশন তাহলে আমি সামনে অর বা ইন্টারসেক্ট দিতে পারি সিম্পল হ্যাঁ 2 এখানে সাইন থিটা আর কোজেক থিটা দুইটা আছে আমি এখানে হয় সাইনটাকে কোজেকে কনভার্ট করব বা কোজেকটাকে সাইনে কনভার্ট করব যে কোনো একটা চেঞ্জ করব আমি আমি ধরো সাইনটা রেখে দিলাম এখানে সাইন থিটাটা রেখে দিলাম এটাকে কোজেকটাকে আমি 1 বাই সাইন থিটা কারণ কোজেকটা সাইনের রেসিপ্রোকাল ঠিক আছে কোজেক আর সাইন পরস্পরের অনন্য হয় ইকুয়াল টু 5 লিখতে পারি ঠিক আছে এবার 2 এখানে এটাকে এলসিএম করতে পারি আমি ইয়েটার ভিতরে ব্র্যাকেটের ভিতরে আমি এলসিএম করে দিতে পারি এটা লসাগু হলো সাইন থিটা হ্যাঁ তাহলে থাকবে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সাইন থিটা ইন্টু সাইন থিটা হবে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু হলো 5 ঠিক আছে আর তাহলে এটা উপরেরটা দাঁড়ালো কত 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 বাই সাইন থিটা ইকুয়াল টু হলো 5 এটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই কি দাঁড়াবে গুণাগুণি বজ্রগুণন 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইকুয়াল টু 5 সাইন থিটা ঠিক আছে আর 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস এটাকে এই পারে পক্ষান্তর করে দিই সাইড চেঞ্জ করলে এটা হবে প্লাস তো মাইনাস আছে মাইনাস হবে এইদিকে আসলে 5 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু হবে 0 দেখো এটা একটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন আকৃতি চলে আসলো দেখো মিডল টার্ম ফ্যাক্টর হ্যাঁ এটা কি হবে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 2 আর 5 4 হবে এই 2 আর এই 2 ইনটু করলে হবে 4 4 দিয়ে আমি 4 কে ইয়ে করলে আমি এটাকে পেতে হলে 5 পেতে হলে কি লিখবো 4 প্লাস 1 5 সাইন থিটা প্লাস 2 ঠিক আছে আর 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস
কত হবে 4 sin theta প্লাস এ মাইনাসে হবে এখানে মাইনাস 1 sin theta মানে sin theta প্লাস 2 ইকুয়াল টু 0 ঠিক আছে এরপর স্টেপটা আমি এখানে লিখে নিচ্ছি দেখো আর এটা হবে এখানে এই প্রথম দুইটা থেকে যদি কমন কত কমন নিতে পারি আমি 2 sin theta কমন নিতে পারি প্রথম sin দুইটা থেকে 2 sin theta কমন নিতে পারি তাহলে থাকবে কত sin theta মাইনাস এখানে থাকবে 2 এখানে হবে sin theta মাইনাস 2 ঠিক আছে পরের দুইটা থেকে কত কমন নিতে পারি দুইটাই আলাদা আলাদা মাঝে কোনো কমন ফ্যাক্টর নাই এখানে তাহলে আমি মাইনাস 1 নেব শুধু কমন মাইনাস 1 তাহলে থাকবে কত sin theta এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস 2 ঠিক আছে sin theta মাইনাস 2 আর ইকুয়াল টু আছে তো এদিকে ইকুয়াল টু হলো 0 ঠিক আছে আচ্ছা আমি এটা আরেকটু নিচে লিখি তাহলে এটা হবে sin theta মাইনাস 2 টা আবার কমন আসবে sin theta মাইনাস 2 কমন আসলো আর রইল কত 2 sin theta মাইনাস 1 ইকুয়াল টু 0 ঠিক আছে 2 sin theta মাইনাস 1 ইকুয়াল টু 0 আর এবার আমি আইদার এটা 0 নর এটা 0 লিখতে পারি ঠিক আছে হয় ঠিক আছে তাহলে হয় সাইন থিটা মাইনাস টু ইকুয়াল টু জিরো অর সাইন থিটা ইকুয়াল টু টু নতুবা লিখতে পারি এটা যে দুইটা ফ্যাক্টরের গুণফল যদি জিরো হয় তাহলে তারা পৃথকভাবে জিরো হয় অথবা যে কোনো একটা হলো জিরো হবে এখানে ঠিক আছে তার জন্য এটা লিখতে পারি আমরা হয় এটা জিরো নতুবা এটা জিরো অথবা দুটোটাই জিরো ঠিক আছে আচ্ছা নতুবা লিখতে পারো টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অর এখান থেকে পাবো আমি সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি ওয়ান বাই টু ঠিক আছে আচ্ছা আমাদের এখানে যে চারটা আছে চারটে কি দুটোটার ভ্যালু আছে এখানে টুটা কি আছে সাইনের কোনো ভ্যালু টু নেই ঠিক আছে তাহলে এটা আমাদের করতে হবে না ঠিক আছে আমাদের যে পাঁচটা আদর্শ কোণ আছে সেখানে সাইনের কোনো ভ্যালু টু নেই ঠিক আছে আমরা জানি সাইনের সর্বোচ্চ মানটা হয় আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এটা সাইনের সর্বোচ্চ ভ্যালু হয় ওয়ান ঠিক আছে এখানে এটা টু হতে পারবে না ঠিক আছে এটা ভুল এটা ঠিক আছে এটা বর্জনীয় এটা লিখে দেবো এখানে ইহা বর্জনীয় বর্জনীয় বা অগ্রাহ্য লিখতে পারি অগ্রাহ্য অগ্রাহ্য ঠিক আছে তাহলে আমি শুধু এটা এই পার্টটাকে করব এটা অগ্রাহ্য পার্টটা বাদ এখানে তাহলে সাইন থিটা ইকুয়াল টু হবে ওয়ান বাই টু সাইন থিটা ওয়ান বাই টু কোনটা সাইন 30 ডিগ্রি ভ্যালু হলো ওয়ান বাই টু এটা লিখতে পারি সাইন 30 ডিগ্রি ঠিক আছে তাহলে এখান থেকে আমি লিখতে পারি থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি তাহলে আমাদের নির্ণয় সমাধান হলো থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি ঠিক আছে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি আমাদের নির্ণয় সমাধান বুঝতে পেরেছ ঠিক আছে এরকমভাবে তোমরা বইয়ের সবগুলি অঙ্ক করতে পারো যে এটার যে বিশেষ কোণের ত্রিকোণমিতিক অনুপাত আছে ওই চ্যাপ্টারের হ্যাঁ সমস্ত অঙ্কগুলি তোমরা করতে পারো হ্যাঁ যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আজকে তাহলে অতটুকু রাখলাম ঠিক আছে এটুকু রাখলাম আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে শেয়ার করে হ্যাঁ আরেকটি কথা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে